উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে শেষ হলো চট্টগ্রাম দশ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াজয়। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি চট্টগ্রাম দশ আসনের উপনির্বাচনের সর্বশেষ কি খবর আছে? এখন তো গণনা চলছে, আমাদের জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আকাশ। আপনাকে আপনি দেখতে পাচ্ছেন ভোট গণনাও প্রায় শেষ পর্যায়ে এসেছে। যে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা হয়েছে সে কেন্দ্রগুলো থেকে কিন্তু আসলে ইভিএম বক্সগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে, যেখান থেকে একেবারে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। একই সাথে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখান থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তো রিটার্নিং কর্মকর্তা এই পর্যন্ত আমরা দেখেছি 54টি কেন্দ্রের ফলাফল তারা ঘোষণা করেছেন। 54টি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি এখানে নৌকা প্রতীকের প্রার্থীরই কিন্তু আসলে যে ভোটের সংখ্যাটা অনেকটা বেশি, তাহলে বলা যায় কিন্তু আসলে এই পর্যন্ত যা ঘোষণা হয়েছে সব কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো এখনও পর্যন্ত আরও অনেক অনেক আছে, যেহেতু 156টি কেন্দ্র, তার কারণে কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে এখানে 156টি কেন্দ্র আছে। 156টি কেন্দ্রের ফলাফল ঘোষণা পুরোপুরি হতে আরেকটু সময় লাগতে পারে, কিন্তু আসলে তার কারণে কিন্তু আসলে আমরা অপেক্ষা আছি। তো আসলে চট্টগ্রাম দশ আসনের এই উপনির্বাচনে কার কার বিজয়ী ঘোষণা করা হবে? জয়, আপনাকে ধন্যবাদ।